হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যার নাম এসআরপি একাডেমি। এখানে তোমরা দেখো বেসিক ট্রেনিং, যেটা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের বেসিক ট্রেনিং, রিক্রুট কনস্টেবলের তার যে ডিউরেশন, সেই ডিউরেশন পিরিয়ড এবং ওয়ার্কিং ডেজটা পুরো দেওয়া আছে। এখানে তোমরা ডেইলি শিডিউল থেকে সব কিছু জানতে পারবে, যারা যারা ট্রেনিং করতে যাবে এবং যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিছুদিনের মধ্যে আর রিক্রুটমেন্ট বেরোলে ইচ্ছা প্রকাশ করে আছো যে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে জয়েন করতে চাও, তাদের জন্য এটা খুব দরকারি একটা জিনিস। আর যারা যারা ট্রেনিংয়ে যাবে কিছুদিন পর, তাদের জন্য তো এটা লাগবেই। তো এখানে দেখো টোটাল তোমাদের যে ডিউরেশন, ট্রেনিংয়ের ডিউরেশন 182 দিন, ঠিক আছে। তার মধ্যে যে ওয়ার্কিং ডেজ, সেই ওয়ার্কিং ডেজ আছে 100টি, ঠিক আছে, যে ট্রেনিং ডেজ আর কি। তো এখানে তোমাদের যে বেসিক ট্রেনিংগুলো হবে, সেই বেসিক ট্রেনিংগুলোর উপর পরীক্ষা হবে পরে, ঠিক আছে। পিরিয়ডের উপর একাডেমিক ট্রেনিং, একাডেমিক টার্গেট সব কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এ দেখো টপিকগুলো, তোমরা এগুলো স্ক্রিনশট করে নিতে পারো যে কী সব টপিকে তোমাদের উপর কী কী ট্রেনিং হবে, এবং এখানে টাইমিংটা তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে যে পেজটা আছে সেই পেজে দেখিয়ে দিচ্ছি বেসিক কিছু জিনিস, যে জিনিসগুলো তোমাদের খুবই দরকার। এখানে দেখো 6 মান্থ, যেটা ঠিক আছে, যেটা আরসি অর্থাৎ আউটডোর ট্রেনিংয়ের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো তোমরা দেখো। এখানে টোটাল ট্রেনিং ডেজ অ্যাভেলেবেল হচ্ছে তোমার 100 মিনিট, 100টা দিন। পার ডে পিরিয়ডস হচ্ছে 6টি পিরিয়ড হবে প্রত্যেক দিন, তোমরা সবাই জানো। টোটাল তোমরা 600 মিনিট, ঠিক আছে, 600টা পিরিয়ড পাচ্ছ এখানে তোমরা। এখানে তোমাদের পিটি, যোগা, ড্রিল, ওয়েপন ট্রেনিং অ্যান্ড ফায়ারিং, ইউএসি, তারপরে এগুলো সব যেগুলো ফ্রি ট্র্যাপ স্টেপসগুলো হয়, ম্যাপ রিডিং, নেভিগেশন, এগুলো শেখানো হবে, গেমস প্লাস জিম আছে, ঠিক আছে, যেটা 1 মিনিট ড্রিল, ঠিক আছে। তারপর এখানে তোমার ডিজাস্টার ম্যানেজমেন্ট শেখানো হবে, হেলথ হাইজিন অ্যান্ড ফার্স্ট এড, এটা তোমার ন দিন আছে টোটাল। এর মধ্যে যে যে জিনিসগুলো আছে সেগুলো পুরো 600টা পিরিয়ড হবে এই নিয়ে। তো এগুলো হচ্ছে তোমার যেগুলো আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে পড়েছে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট কিছু আছে, ঠিক আছে। তো পুজো পুরোপুরি এখানে তোমরা দেখো যে কীভাবে তোমরা রান করবে তারও পুরো ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। ফার্স্টে তোমরা গিয়ে যেগুলো তোমাদের ট্রেনিং হবে মেল ট্রেনিংয়ের জন্য, তো ফার্স্ট উইক তোমাদের কিছু নয়, চাপ নেই। সেকেন্ড উইক থেকে তোমরা 2.4 কিলোমিটার 12 মিনিটে করবে বিগিনার হিসাবে, তারপর 4 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার, 10th উইকে 8 কিলোমিটার, 12th উইকে 9 কিলোমিটার, 14th উইকে তোমরা 10 কিলোমিটার, এবং 16th উইকে 11 কিলোমিটার, এবং 18th উইকে 12 কিলোমিটার করে তোমাদেরকে রান করতে হবে, ঠিক আছে, এইসব, ঠিক আছে। তো এরকম করে মানে এরপর হচ্ছে যে ওয়াক উইদাউট যে রাইফেল ইন ইউনিফর্ম, তোমাদেরকে 4 কিমি তোমাদেরকে হাঁটতে হবে, যেটা 40 মিনিটে। তারপর এখানে তোমাদেরকে 5 কিলোমিটার সেটা রাইফেল প্লাস এগুলো নিয়ে যেগুলো করতে হবে, এগুলো 7th উইক, এগুলো লাস্টের দিকে 17th উইকের দিকে, এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে। ফিজিক্যাল ট্রেনিং এগুলো তোমরা 1600 মিটারের যে রান এক্সেলেন্টটা পাবে তোমরা 6.3 মিনিট এক্সেলেন্ট, এবং গুড হচ্ছে 7 মিনিটে, এবং স্যাটিসফ্যাক্টরি হচ্ছে 8 মিনিটে। ফিজিক্যাল ট্রেনিং 100 মিটার যেটা রান সেটা 12 সেকেন্ডে তোমার 100 মিটার, ঠিক আছে। তো আবার চেন আপ, সিট আপ এগুলো হচ্ছে তোমার করতেই হবে, পুস আপ, ঠিক আছে, বিপ টেস্ট যেগুলো এগুলো তোমাদেরকে করতে হবে, অবস্ট্রাকল এগুলো তো করতেই হবে, ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যে পড়ে, তো এগুলো ফিমেলের ক্ষেত্রে আর বলছি না। তো এই জিনিসগুলো তোমাদেরকে ধরে রাখতে হবে এবং এই জিনিসগুলোর উপর ট্রেনিং হবে। আশা করবো তোমরা এই ভিডিওটা অবশ্যই তোমরা যারা যারা দেখছো তারা পুরো ব্যাপারটা বুঝে নিতে পেরেছো যে কী কী জিনিসগুলো তোমাদের কী কী অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে।